আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে চলে আসলাম আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে। তো আজকে আপনাদেরকে দেখাবো ফটোশপে কিভাবে হোয়াইট টিথ অর্থাৎ ইয়েলো টিথ হোয়াইট করে। চলুন কথা না বাড়িয়ে শুরু করি। তো প্রথমে আমি একটি ইমেজ এনে রেখেছি, দেখতেই পাচ্ছেন আপনারা যে দাঁতগুলো একটু হলুদ। তো আমি এখান থেকে লেয়ার নিয়ে নিলাম। এরপরে এখান থেকে কালার প্যালেট থেকে হোয়াইট কালার সিলেক্ট করে দিলাম। এরপরে ব্রাশ টুল সিলেক্ট করে দিলাম। দেন এখান থেকে সাইজ একটু কম বেশি আপনারা যে আপনার পছন্দ মতো করে নেবেন। এখানে হার্ডনেস একটু বাড়িয়ে নিলাম হালকা। এরপরে আপনারা দেখতেই পাচ্ছেন এখান থেকে লেয়ার প্লেট থেকে নর্মাল মুড থেকে কালারে ক্লিক করে দিলাম। এরপরে জাস্ট এখানে ট্যাপ করব। বন্ধুরা দেখতে পাচ্ছেন তো এখান থেকে যদি আপনার ব্রাশের যদি শ্যাডোটা যদি উপরে পড়ে যায়, তো এখান থেকে ইরেজ টুল দিয়ে জাস্ট রাইট ক্লিক করে হার্ডনেস একটু কমিয়ে নেবেন। দেন এখান থেকে জাস্ট ড্র্যাগ করে দেবেন। এরপরে আমরা চলে যাবো এখান থেকে টু স্যাচুরেশনে। টু স্যাচুরেশনে গিয়ে আপনি দেখতে পাচ্ছেন হিউয়ের পরিমাণ এখানে আপনার জিরো আছে। তো আমি হচ্ছে স্যাচুরেশনের পরিমাণ, সরি, তো আমি হচ্ছে স্যাচুরেশন, এই যে নিচে একটা আইকন দেখতে পাচ্ছেন, তো আইকনে ক্লিক করার পরে আমি এখান থেকে স্যাচুরেশনের পরিমাণটা আনলক করে দিলাম। এরপরে লাইটের পরিমাণটা আনলক করে দিলাম। দেন ওকে। এর পরবর্তীতে যদি আপনার ইমেজের সাইজ, ইমেজের কালারটা যদি চেঞ্জ করতে চান, তো এখান থেকে হিউ স্যাচুরেশনে গিয়ে জাস্ট একটু লাইটটা বাড়িয়ে দেবেন, অর্থাৎ স্যাচুরেশনের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সুন্দর মতো আমার টিপ ইয়েলো থেকে হোয়াইট হয়ে গেছে। বন্ধুরা আমার টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই প্রথমে সাবস্ক্রাইব করবেন, দেন লাইক কমেন্ট ও শেয়ার দিবেন। পরবর্তীতে কোনো কিছু যদি জানার থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।